হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড প্রাইমারি ডেট দু হাজার চব্বিশ প্রস্তুতি পূর্বে আজকে যে টপিকটা আলোচনা করবো তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ আজকের টপিকটা থাকছে আমাদের উদ্ভিদ তো উদ্ভিদ চ্যাপ্টারটা আমরা ইন ডিটেলসে পড়বো অলরেডি কিন্তু এই উদ্ভিদ চ্যাপ্টারের ওপরে তোমাদের কিন্তু ব্যাচে আমি ক্লাস করিয়েছি তোমরা ক্লাসটা ভালো করে দেখো সেখানে কিন্তু অনেকগুলো পাঠের ওপরেই ক্লাস করানো হয়েছিল আজকে উদ্ভিদ থেকে আরও বেশ কিছু ইম্পর্টেন্ট থিওরি বা ইম্পর্টেন্ট তথ্য তার সঙ্গেই বেশ কিছু এমসিকিউ তোমাদেরকে আলোচনা করবো তো তোমরা যারা প্রাইমারি ডেট দু হাজার চব্বিশের জন্য প্রস্তুতি নিচ্ছ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করো যাতে যখনই আমি ক্লাস আপলোড করব। সবার প্রথমেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় ওকে দেখো আজকে টপিকটা থাকছে কি আজকের টপিকটা থাকছে আমাদের উদ্ভিদ বা প্ল্যান্টস অলরেডি কিন্তু এই টপিকটা ক্লাস করিয়েছি ঠিক আছে বেশ কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্ট তোমাদেরকে আলোচনা করা হয়নি সেগুলোই আলোচনা করছি দেখো এখানে প্রথমেই বলা হয়েছে যে পৃথিবীতে সমস্ত শক্তির উৎস হলো সূর্য আমরা জানি যখন ইকোসিস্টেম চ্যাপ্টারটা পড়েছিলাম সেখানে বলেছিলাম যে আমাদের যে বাস্তুতন্ত্র রয়েছে বা আমাদের যে পরিবেশ রয়েছে বা আমাদের সারা পৃথিবীতে শক্তির প্রধান উৎস কি সেটা হচ্ছে সূর্য আর এই শক্তিকে কাজে লাগিয়ে উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাবার তৈরি করে তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট তাহলে উদ্ভিদরা খাবার তৈরি করে কোন প্রক্রিয়ায় সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কিসের উপস্থিতিতে খাবার তৈরি করে সূর্য আলোকের উপস্থিতিতে এবার বলছি দেখো সৌরশক্তিকে উদ্ভিদ রাসায়নিক শক্তিরূপে আবদ্ধ করে এই যে সূর্যের যে রসি বা সূর্যের আলোটাকে উদ্ভিদ কী করছে ক্যাপচার করছে ক্যাপচার করে সেটাকে খাবার তৈরি করছে অর্থাৎ গ্লুকোজ তৈরি করছে সেই গ্লুকোজটা অর্থাৎ কেমিক্যাল এনার্জি বা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে আমাদের উদ্ভিদ তার মানে শরীরে সেভ করে রাখছে মানে সঞ্চয় করে রাখছে নেক্সট বলা হয়েছে উদ্ভিদ যে প্রক্রিয়ায় সৌরশক্তিকে কাজে লাগিয়ে খাবার তৈরি করে তাকে বলছে সালক সংশ্লেষ তাহলে উদ্ভিদ কোন প্রক্রিয়ায় খাবার তৈরি করে সালক সংশ্লেষ প্রক্রিয়ায় খাবার তৈরি করে আর ওপর দিকে উদ্ভিদ নিজের শরীরে আবদ্ধ স্থিতি স্থিতিশক্তিকে গতিশক্তিতে রূপান্তরিত করে তাকে কি বলা হয় শোষণ আমরা কি বললাম একটা হচ্ছে সালোকসংশ্লেষ সংশ্লেষ আর একটা হচ্ছে শোষণ তাহলে উদ্ভিদ কি করছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে উদ্ভিদ তার নিজের দেহে সঞ্চয় করছে এবং উদ্ভিদের যখন খাবারের প্রয়োজন হচ্ছে সেই সঞ্চয় খাবারকে সে ভেঙে ভেঙে ইউজ করছে ও যে সঞ্চিত খাবারকে ভেঙে ভেঙে ইউজ করা বা স্থিতিশীল শক্তিকে গতিশক্তিতে রূপান্তরিত করা এটাকে আমরা কি বলবো শোষণ বোঝা গেল ক্লিয়ার তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়া এক প্রকারের উপচিতি বিপাক মানে বিপাক কিন্তু শোষণ হলো এক প্রকারের অপচিতি বিপাক এটা মাথায় রেখো সালোক সংশ্লেষটা হচ্ছে উপচিতি কেন হচ্ছে সালক সংশ্লেষে উদ্ভিদের যে মাস উদ্ভিদ যে ভর সেটা কিন্তু বৃদ্ধি পায় কি বললাম উদ্ভিদের ভরটা বৃদ্ধি পায় কারণ খাবার সঞ্চয় হচ্ছে আর এখানে কিন্তু খাবারটা যেহেতু ভেঙে চলে যাচ্ছে সেখানে ভর কিন্তু হ্রাস পায় এই জন্য এটাকে কি বলা হয় অপচিতি বিপাক এটা কিন্তু দু সালে প্রাইমারি টেট পরীক্ষায় প্রশ্ন এসেছিল মনে থাকবে নেক্সট নেক্সট দেখো সালোক সংশ্লেষের স্থান তাহলে কোথায় কোথায় সালোক সংশ্লেষ হয় এক নম্বর মূল তাহলে মূলে সালোক সংশ্লেষ কাদের হয় যদি পরীক্ষার প্রশ্ন আছে মূলে শালক সংশ্লেষ হয় কোন উদ্ভিদের কি হবে গুলোঞ্চ এবং অর্কিড মাথায় থাকবে নামটা মাথায় থাকবে গুলোঞ্চ এবং অর্কিড এছাড়াও কাণ্ড দেখো কাণ্ডতে কারা সালোক সংশ্লেষ করে এক হচ্ছে ফণিমনসা দুই নম্বর হচ্ছে পুঁই পুঁই শাক যেটা আমরা খেয়ে থাকি আর বৃত্তি বৃত্তি মানে কি ফুলের যে বৃত্তি রয়েছে ধরো এই যে ফুলের বৃত্তি ঠিক আছে এই যে ফুলের বৃত্তি ঠিক এই যে ফুলের বৃত্তিটা থাকে এই যে ফুলের বৃত্তিটা এই বৃত্তিটা হচ্ছে সবুজ কালারের তাই ফুলের বৃত্তি কিন্তু কি করে সালোক সংশ্লেষে সাহায্য করে তারপর এছাড়াও ত্বক বলছে কাঁচা ফলের ত্বক যেমন আম হতে পারে তাছাড়া যেগুলো সবুজ কি বললাম যে সমস্ত ফলগুলো সবুজ হয় সেগুলোর যে ত্বক ফলের যে ত্বক সেগুলো কিন্তু সালোক সংশ্লেষ করে যেমন বেগুন সবুজ এরা কিন্তু সালোক সংশ্লেষ করে বোঝা গেল মাথায় রাখবে তো তোমরা যারা দু হাজার চব্বিশের জন্য প্রাইমারি টেটকে টার্গেট রেখেছো তো তোমাদের জন্য খুবই একটা সুবর্ণ সুযোগ ডাব্লিউ এক্সাম গেটের পক্ষ থেকে তোমাদের জন্য ব্যাচ লঞ্চ করা হয়েছে নতুন ব্যাচ লঞ্চ করা হয়েছে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো এখন অফার চলছে যারা নতুন ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো এখানে যে তোমরা নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন নাম্বারটি নোট করো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু সেভেন এই নাম্বারটিতে যোগাযোগ করো এখানে তোমরা রেগুলার লাইভ ক্লাস পেয়ে যাবে রেকর্ডিং ক্লাস টপিক ওয়াইজ প্রত্যেকটা থিওরি ক্লাস পেয়ে যাবে থাকছে তোমাদের সঙ্গে এমসিকিউ থাকছে প্রত্যেকটা সাবজেক্টের অ্যানালাইসিস থাকছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন থাকছে প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ইন ডিটেলসে প্র্যাকটিস করানো হবে আর রেগুলার তোমাদের থাকছে মক টেস্ট যেটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ ক্লাসের নোটস তো তোমরা যারা কিন্তু ফুল কোর্স নিতে চাইছো আমাদের ফুল কোর্সটাকে পারবে এছাড়াও যদি তোমরা চাও যে শুধুমাত্র মক টেস্ট দেবো মক টেস্টও নিতে পারবে যদি তোমরা যদি মনে করো আমাদের ক্লাসের নোটসগুলো শুধুমাত্র নেবো সেটাও তোমরা পেয়ে যাবে তো সমস্ত কিছু আরও বেশি আরও জানার জন্য তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন স্ক্রিন দেওয়া নাম্বারটি নোট করো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এবার সালোক সংশ্লেষ সম্পর্কে আমরা কিছু তথ্য জানবো দেখে নাও কি বলছে বলছে সালোক সংশ্লেষের প্রধান অঙ্গ হলো পাতা ভেরি ইম্পর্টেন্ট তাহলে শালক সংশ্লেষের প্রধান অঙ্গ কী পাতা শালক সংশ্লেষের প্রধান স্থান হচ্ছে মেসোফিল কলা আর মেসোফিল কলা কোথায় থাকে সেটাও কিন্তু পাতায় থাকে শালক সংশ্লেষের অঙ্গাণু নাম কী শালক সংশ্লেষের অঙ্গাণু নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট শালক সংশ্লেষের আলোক বিক্রিয়ায় ঘটনাস্থলের নাম হচ্ছে ক্লোরোপ্লাস্টের গানা বোঝা গেল তাহলে শালক সংশ্লেষ দুই প্রকার একটা হচ্ছে কি অন্ধকার দশা আর একটা আলোক আলোকদশা তাহলে শালক সংশ্লেষের আলোক দশা হচ্ছে কোথায় ক্লোরোপ্লাস্টের গানাতে হচ্ছে আর ক্লোরো শালক সংশ্লেষের অন্ধকার দশা হচ্ছে কোথায় শালক সংশ্লেষের অন্ধকার দশা হচ্ছে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা এই দুটো পয়েন্ট ভালো করে মনে রেখো শালক সংশ্লেষকারী একক নাম কি শালক সংশ্লেষকারী এককের নাম হচ্ছে কোয়ান্টাজম মাথায় রাখতে হবে সালক সংশ্লেষকারী রঞ্জকের নাম ক্লোরোফিল এটাও মাথায় রাখবে তারপর দেখো শালক সংশ্লেষের সক্ষম প্রাণী একটা হচ্ছে কি ক্রাইসেমিক ইউগলিনা এরা সালক সংশ্লেষে অক্ষম উদ্ভিদ কোনগুলো একটা হচ্ছে কি ছত্রাক দুই স্বর্ণলতা তাহলে এই ছোট ছোট পয়েন্টগুলো ভালো করে মাথায় রেখো তারপর বলছে সক্ষম নাম হচ্ছে আর রোডো সিউডোমোনাস এই দুটো ব্যাকটেরিয়ার নাম কিন্তু ভালো করে মাথায় রাখবে আর সব থেকে বেশি শালক সংশ্লেষ হয় কোথায় ক্লোরা ক্লোরলা নামক সামুদ্রিক শৈবাল তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আছে যারা এয়ারক্রাফট মানে যারা ধরো মহাকাশচারী মহাকাশচারীরা তাদের প্লেনে কোন শৈবাল রেখে দেয় পরীক্ষা যদি প্রশ্ন আসে যে মহাকাশচারীরা মহাকাশে কোন শৈবাল বা কোন উদ্ভিদ নিয়ে যায় তাহলে আনসার হবে কি ক্লোরেলা ক্লোরেলা কেন নিয়ে যায় কারণ ক্লোরেলা অক্সিজেন তৈরি করতে পারে বোঝা গেল ক্লোরেলা অক্সিজেন তৈরি করতে পারে বলে একে কিন্তু মহাকাশে নিয়ে যাওয়া হয় এটা কিন্তু ভালো করে মাথায় রেখো নেক্সট দেখো নেক্সট বলছে যে বর্ণের সব থেকে সালক সংশ্লেষ ভালো হয় সেটা হচ্ছে লাল এবং নীল এ লাল এবং নীল রঙে কিন্তু সালক সংশ্লেষ সবথেকে ভালো হয় সূর্য আলোকে যে তরঙ্গে সালক সংশ্লেষ ভালো হয় সেটা হচ্ছে সাতশো ন্যানোমিটার থেকে চারশো ন্যানোমিটার সালোক সংশ্লেষের আলোক দশা অন্ধকার দশা এই দুটি দশায় সম্পন্ন হয় যেটা আমি তোমাদেরকে এতক্ষণ বললাম তারপরে বলছি দেখো বিজ্ঞানী রবিন হিল আলোক আলোকদশা প্রথম পর্যবেক্ষণ করেন বলে একে হিল বিক্রিয়া বলা হয় অর্থাৎ দশাকে হিল বিক্রিয়া বলা হয় আর বিজ্ঞানী ব্ল্যাক ম্যান অন্ধকার দশা প্রথম পর্যবেক্ষণ করে বলে একে ব্ল্যাক ম্যান বিক্রিয়াও বলা হয় এটা মাথায় রেখো অন্ধকার বিক্রিয়ার জন্য দায়ী হচ্ছে এ টিপি মাথায় রাখতে হবে এ তো তোমরা কমেন্ট সেকশানে জানিয়ে দাও এটিপি টিপি এ টিপির ফুল ফর্ম কি তোমরা কমেন্ট সেকশানে জানাও এটিপির ফুল ফর্ম কী জীবকোষে একমাত্র এটিপি অনুর মধ্যে শক্তি সঞ্চিত থাকে তাই এটিপিকে কি বলা হয় এনার্জি কারেন্সি তাহলে এটাও ইম্পর্টেন্ট উদ্ভিদের এনার্জি কারেন্সি কাকে বলা হয় উদ্ভিদের এনার্জি কারেন্সি বলা হয় কাকে এটিপি ঠিক আছে অ্যাডিনোসিন ট্রাই ফসফেট মাথায় রাখবে তারপর নেক্সট বলছে সালোক সংশ্লেষের উপজাত পদার্থ নাম কী সালক সংশ্লেষের উপজাত পদার্থ হচ্ছে জল এই জল থেকে পরিবেশে অক্সিজেন তৈরি হয় বোঝা গেল এই জল থেকে কিন্তু আমরা পরিবেশে অক্সিজেন পেয়ে থাকি নেক্সট দেখো নেক্সট চলে আসো ক্রোমোপ্লাস্ট এবার আমরা কিছু প্লাস্ট সম্পর্কে জানব এবার আমাদের উদ্ভিদের তিন ধরনের প্লাস্ট রয়েছে কয় ধরনের প্লাস্টিক রয়েছে তিন ধরনের একটা হচ্ছে কি ক্রোমোপ্লাস্ট ক্রোমোপ্লাস্টের কাজ কী যেমন ফল ফুল শিকড় তারপরে এই সমস্ত জিনিসগুলো যে কালার হয় দেখবে বিভিন্ন উদ্ভিদ যে পাতাগুলো কালারফুল হয় লাল নীল হয়ে থাকে না এই যে বিভিন্ন কালারফুল জিনিস তৈরি করার জন্য এটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট এছাড়া বিভিন্ন ফলগুলো দেখবে লাল হয়ে যায় কিসের জন্য এই ক্রোমোপ্লাস্টের জন্য এটা কিন্তু মাথায় রাখতে হবে সেকেন্ড হচ্ছে কি লিউকোপ্লাস্ট লিউকোপ্লাস্টটা হচ্ছে মেনলি সাদা রঙের জন্য দায়ী যেমন উদ্ভিদের মূল বা উদ্ভিদের যে শেকড় সেটা নিশ্চয়ই দেখেছ তাহলে উদ্ভিদের শেকড় কি উদ্ভিদের শেকড় হচ্ছে সাদা তাই সাদা রঙের জন্য দায়ী হচ্ছে লিউকোপ্লাস্ট আর ক্লোরোপ্লাস্ট হচ্ছে উদ্ভিদের পাতা সবুজ করার জন্য শুধুমাত্র পাতা নয় পাতা গাছের কাণ্ড এছাড়া কাঁচা যে ফল এগুলো যে সবুজ কালার হচ্ছে এর জন্য দায়ী হচ্ছে ক্লোরোপ্লাস্ট মাথা থাকবে নেক্সট বলছে শালক সংশ্লেষে উৎপন্ন অতিরিক্ত খাদ্যের সঞ্চয়ের অঙ্গগুলোর নাম শালক সংশ্লেষে উৎপন্ন গ্লুকোজ শ্বেতসার রূপে উদ্ভিদের বিভিন্ন অঙ্গে সঞ্চয় থাকে তাহলে উদ্ভিদ তাদের যে খাবার সেটা কি হিসাবে সঞ্চয় করে রাখে শ্বেতসার হিসাবে সঞ্চয় করে রাখে মাথা থাকবে সেটা হচ্ছে শ্বেতসার হিসাবে এবার কোথায় কোথায় খাবার সঞ্চয় করে রাখে যেমন মূল মূলে কারা কারা খাবার সঞ্চয় করে রাখে যেমন মূল বিট গাজর এরা কিন্তু তাদের যে খাবার সেটা মূলে সঞ্চয় করে রাখে আর মৃদকাণ্ড কোনগুলো মৃদকাণ্ড হচ্ছে আলু ওল মানকচু আদা হলুদ এরা হচ্ছে মৃদকাণ্ড তারপর নেক্সট দেখো বীজপত্র বীজপত্রে রাখে কারা ছোলা মোটর মসুর এরা বীজপত্রে রাখে আর শস্য হচ্ছে ধান গম ভুট্টা ফল হচ্ছে আম কলা আপেল আঙুর খেজুর এরা কিন্তু ফলে সঞ্চয় করে রাখে আর বীজ হচ্ছে বাদাম কাঁঠাল বীজ এগুলো মাথায় থাকবে তাহলে এগুলো খাবার সঞ্চয় করার লোকেশন বা প্লেস বিভিন্ন উদ্ভিদের মাথায় রাখতে হবে এবার যে পয়েন্টগুলো আমরা পড়ব সেটা ভেরি ইম্পর্টেন্ট দেখো এখানে বলা হয়েছে উদ্ভিদের নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ তাহলে উদ্ভিদের রেচন পদার্থ হচ্ছে দুই প্রকার একটা নাইট্রোজেন যুক্ত আর একটা হচ্ছে নাইট্রোজেন বিহীন তাহলে নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ কোনগুলো যেমন দেখো প্রথমেই রয়েছে কি গদ কি বললাম এক নম্বর হচ্ছে গদ গদ কী হবে গদ পাওয়া যায় কোথা থেকে গদ পাওয়া যায় বাবলা জিওল সিমুল সিরিজ গাছের ছাল এগুলো থেকে কিন্তু গদ পাওয়া যায় দেখবে বাবলা গাছ সিমুল গাছ তারপরে তোমার সজনে গাছ এগুলো থেকে এক ধরনের গদ পাওয়া যায় আঠা পাওয়া যায় সেটাকে বলছে গদ এটা আঠা হিসাবে বই বাঁধানো বা কাঠের কাজে ব্যবহার করা হয় তারপর চলে আসে রজন রজন গাছের রজন মেনলি পাওয়া যায় পাইন গাছের কাণ্ড থেকে পাওয়া যায় ঠিক আছে এছাড়াও ধুনা শাল গাছ থেকেও পাওয়া যায় তাহলে পাইন গাছ এবং শাল গাছ থেকে পাওয়া যায় রজন এছাড়া হিং নামে গাছ থেকে পাওয়া যায় মাথা থাকবে তাহলে রজন পাওয়া যায় তিন ধরনের গাছ থেকে এক হচ্ছে পাইন শাল এবং হিং মাথা থাকবে তারপর গুরুত্ব দেখো বলছে গালা তৈরি করতে যেমন দেখবে সোনার বিভিন্ন জিনিস তৈরি করার সময় যে গালা ব্যবহার করে সেই গালা তৈরি করতে তারপর যে তারপেন তেল কাঠের যে পালিশ করার ক্ষেত্রে ব্যবহার করা হয় পূজা অর্চনায় যে ধোঁয়া মানে ধূপ যেটা পাওয়া যায় সেই ধূপটা তৈরি করতে এখান থেকে পাওয়া যায় তারপর নেক্সট বলছে তরুক্ষীর তরুক্ষীর পাওয়া যায় কোথা থেকে তরুক্ষীর পাওয়া যায় রবার পেঁপে আকন্দ বট ফণিমনসা করবি কাঁঠাল এই সমস্ত গাছের কাণ্ড পাতা থেকে তরুক্ষী পাওয়া যায় বাণিজ্যিক রবার তৈরি করা হয় তরুণ তৈরি হয় বাণিজ্যিক রবার পেঁপে গাছ থেকে প্যাপাইন পাওয়া যায় কি বললাম পেঁপে গাছ থেকে প্যাপাইন পাওয়া যায় ঠিক আছে মাথায় থাকবে আর প্যাপাইন কিন্তু প্রোটিন প্রোটিন পরিপাকে সাহায্য করে মানে হজম করতে সাহায্য করে নেক্সট বলছে ট্যানিন ট্যানিন দেখো চা গাছের পাতা তারপর হরিত কি আমলো কি এগুলো থেকে পাওয়া যায় ট্যানিন চামড়া শিল্পে ট্যানিন চামড়া ট্যান করতে সাহায্য করে অর্থাৎ চামড়া শিল্পে ব্যবহার করা হয় ট্যানিন এগুলো মাথায় রাখো নেক্সট চলেছে উপকার এবার আমরা কি কি উপকার পাবো সেই উপকারগুলোর নাম প্রথমত যেটা বলছে কুইনাইন কুইনাইন পাওয়া যায় শৃঙ্কোনা গাছের ছাল থেকে এটা ম্যালেরিয়া রোগের ওষুধ হিসেবে ব্যবহার করা হয় রেসারপিন পিন গাছের মূল থেকে পাওয়া যায় এটা উচ্চ রক্তচাপ চাপ কমাতে সাহায্য করে ডাটুরিন ধুতরা গাছের পাতা ও ফল থেকে পাওয়া যায় এটা হাঁপানি ওষুধ নিকোটিন পাওয়া যায় তামাক গাছের পাতায় মাদকদ্রব্য হিসেবে ব্যবহার করা হয় স্ট্রিক নিন এটা হচ্ছে কি নাকশ ভীমিকা বা কুচেলা গাছ থেকে পাওয়া যায় পেটের পেড়ার ওষুধ তার মরফিন পাওয়া যায় আফিং গাছের ফল থেকে বা ত্বক থেকে পাওয়া যায় এরা ব্যথা বেদনা এগুলো দূর করে ক্যাফিন পাওয়া যায় কফি গাছ থেকে ব্যথা দূর করে তারপর হচ্ছে কি অ্যাট্রোপিন অ্যাট্রোপিন পাওয়া যায় বেলেডোনা গাছের মূল ও পাতা থেকে ঠিক আছে এরা চোখের তারানন্দ প্রসারণ করতে ব্যবহার করে রক্তচাপ কমাতে ব্যবহার করা হয় তাহলে এই পয়েন্টগুলো ভালো করে তোমাদেরকে মাথায় রাখতে হবে বোঝা গেল যে যে পয়েন্টগুলো বললাম একটু ভালো করে পড়বে এখান থেকে খুব ভালো প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে চলো তো তোমরা যারা দু হাজার চব্বিশের জন্য প্রাইমারি টেটকে টার্গেট রেখেছো তো তোমাদের জন্য খুবই একটা সুবর্ণ সুযোগ ডাব্লিউ এক্সাম গেটের পক্ষ থেকে তোমাদের জন্য ব্যাচ লঞ্চ করা হয়েছে নতুন ব্যাচ লঞ্চ করা হয়েছে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো এখন অফার চলছে যারা নতুন ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো এখানে যে তোমরা নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন নাম্বারটি নোট করো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু সেভেন এই নাম্বারটিতে যোগাযোগ করো এখানে তোমরা রেগুলার লাইভ ক্লাস পেয়ে যাবে রেকর্ডিং ক্লাস টপিক ওয়াইজ প্রত্যেকটা থিওরি ক্লাস পেয়ে যাবে থাকছে তোমাদের সঙ্গে এমসিকিউ থাকছে প্রত্যেকটা সাবজেক্টের অ্যানালাইসিস থাকছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন থাকছে প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ইন ডিটেলসে প্র্যাকটিস করানো হবে আর রেগুলার তোমাদের থাকছে মক টেস্ট যেটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ ক্লাসের নোটস তো তোমরা যারা কিন্তু ফুল কোর্স নিতে চাইছো আমাদের ফুল কোর্সটাকে নিতে পারবে এছাড়াও যদি তোমরা চাও যে শুধুমাত্র মক টেস্ট দেবো মক টেস্টও নিতে পারবে যদি তোমরা যদি মনে করো আমাদের ক্লাসের নোটস শুধুমাত্র নেব সেটাও তোমরা পেয়ে যাবে তো সমস্ত কিছু আরো বেশি আরও জানার জন্য তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন স্ক্রিন দেওয়া নাম্বারটি নোট করো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এবার আমরা নেক্সট প্রত্যেকটা প্রশ্ন আলোচনা করব ইন ডিটেলসে ঠিক আছে বলো ফার্স্ট কোশ্চেন রেসার পেইন্ট নামক ঔষধ পাওয়া যায় কী থেকে আনসার কোরো থেকে তাহলে রেসার পেইন্ট পাওয়া যায় ধুতরা আকুন্দ সর্পগন্ধা এবং কমলা কালমেঘ আনসার করো দেখো রেসার পেইন্ট পাওয়া যায় কী থেকে বলো প্রত্যেক আন্সার করো একদম তাহলে এখানে সঠিক আনসার হবে কি সর্পগন্ধা তাহলে রেসার পেইন্ট পাওয়া যায় অপশন আমার থ্রি সর্পগন্ধা থেকে মনে থাকবে নেক্সট কোশ্চেন বোটানিক্যাল গার্ডেন সংরক্ষিত উদ্ভিদ প্রজাতি কোকাস নুফিসেরা সেরিয়া রোবাস্টা সোফিয়া টোরোমি আর অ্যালভিজিয়াম প্রোসেরা আনসার করো তাহলে বলছে বোটানিক্যাল গার্ডেনে কোনটিকে সংরক্ষণ করা হয়েছে খুব ভালো প্রশ্ন আনসার করো প্রত্যেকে প্রত্যেক আনসার করো তাহলে এখানে সঠিক আনসার হবে অপশান নাম্বার থ্রি সোফারো মিরো মনে থাকবে সফেরো টরোমেরো অপশান নাম্বার থ্রি হচ্ছে কারেক্ট তিন নম্বর দেখো উড়িষ্যার কণিকা অভয়ারণ্যটি বিখ্যাত হলো মূলত উড়িষ্যার কণিকা অভয়ারণ্যটি মূলত কী জন্য বিখ্যাত বন্য কুকুরের জন্য ওয়ালিভ রিডেল সামুদ্রিক কচ্ছপের জন্য সামুদ্রিক ডলফিনের জন্য সামুদ্রিক কুমিরের জন্য তো এখানে আমাদের সঠিক আনসার কী হবে অপশান নাম্বার টু ওয়ালিভ রিডেল কচ্ছপ তাহলে উড়িষ্যার কণিকা হচ্ছে কি একটা লবণক্ত হদ ঠিক আছে ম্যানগ্রোভ অরণ্য এটা মাথায় রাখবে নেক্সট চার নম্বর ভারতে বিলুপ্ত প্রায় উদ্ভিদগুলোর নাম কী ভারতে বিলুপ্ত প্রায় উদ্ভিদের নাম সুন্দরী কলসিপত্র চন্দন আম জাম কাঁঠাল ধান গম বাজরা গোলপাতা নারকেল তাল কী হবে তাহলে ভারতে বিলুপ্ত প্রায় উদ্ভিদের নাম হচ্ছে অপশান নাম্বার এ সুন্দরী কলসিপত্রী এবং চন্দন পাঁচ নম্বর পাঁচ বলছে ভারতে অরণ্য বিনাশের কারণ কি। কৃষিক্ষেত্রে সম্প্রসারণ আবাসন অপশান নাম্বার থ্রি দুটোই আর কোনোটা নয় কী হবে আনসার অপশান নাম্বার থ্রি নেক্সট প্রশ্ন বলছে না নাগারণ্য অভয়ারণ্যটি কোথায় অবস্থিত নাভারণ্য অভয়ারণ্য বা ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত কর্ণাটক কেরালা তারপর অপশানে কি বলছে দেখো তারপর অপশান রয়েছে পশ্চিমবঙ্গ উড়িষ্যা তাহলে কী হবে আনসার তাহলে নাগারণ্য অভয়ারণ্যটি রয়েছে কোথায় অপশান নাম্বার এ কর্ণাটকে সাত নম্বর উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে যে দূষণগুলি দূর করতে সাহায্য করে সেটি কী তাহলে উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে যে দূষণগুলো দূর করতে সাহায্য করে অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড তাহলে এখানে সরি আনসার হবে কি কার্বন ডাইঅক্সাইড মনে থাকবে অপশান নাম্বার থ্রি হচ্ছে কারে নেক্সট ভারতে বন আইন কবে চালু হয় তাহলে ভারতে বন আইন চালু হয়েছিল উনিশশো সাতাশ উনিশশো বাহাত্তর উনিশশো বারো করো ভারতে বন আইন চালু হয়েছিল কবে অপশন নাম্বার এ উনিশশো পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল কোনটি পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল হচ্ছে জলপাইগুড়িতে রয়েছে মেদিনীপুর সুন্দরবন আর উত্তর চব্বিশ পরগনাতে তাহলে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য রয়েছে কোথায় সুন্দরবন অপশান নাম্বার থ্রি হচ্ছে কারেন্ট দশ নম্বর সংরক্ষিত অঞ্চল হিসাবে গণ্য করা হয় না কোনটিকে তাহলে সংরক্ষিত বা রিজার্ভ ফরেস্ট হিসাবে গণ্য করা হয় না কোনটিকে জাতীয় উদ্যান ন্যাশনাল পার্ক বায়ুব উদ্যান অভয়ারণ্য মানে স্যাংচুরি এবং রিজার্ভ ফরেস্ট মানে সংরক্ষিত অরণ্য তাহলে কীভাবে আনসার আনসার করো সংরক্ষিত অঞ্চল হিসাবে গণ্য করা হয় না অপশান নাম্বার টু অঞ্চল মনে থাকবে অপশান নাম্বার টু হচ্ছে কারেট অপশান টু চলো এগারো নম্বরটা এগারো নম্বর প্রশ্নে বলা হয়েছে কেউলাডে ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত অন্ধ্রপ্রদেশ কেরালা রাজস্থান ছত্তিশগড় কীভাবে আনসার প্রত্যেক আনসার করো কেউলাডে ন্যাশনাল পার্ক অবস্থিত কোথায় অপশান নাম্বার থ্রি রাজস্থান এটা কিন্তু পাখির জন্য বিখ্যাত নেক্সট বারো নম্বরটা বাসক পাতা রস কি কাজে ব্যবহার হয় সর্দি কাশি নিরাময় করতে মাথা ধরা নিরাময় করতে গলগণ্ড নিরাময় করতে জন্ডিস নিরাময় করতে তাহলে বাসক পাতা রস ব্যবহার করা হয় কী কাজে সেটা হচ্ছে সর্দি কাশি নিরাময় করতে অপশান এ নেক্সট কোশ্চেন কাজিরাঙ্গা জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত আসাম বিহার তারপর নেক্সট রয়েছে কি পশ্চিমবঙ্গ হিমাচল প্রদেশ কী হবে অ্যানসার তাহলে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক অবস্থিত কোথায় অপশান নাম্বার এ আসামে নেক্সট চোদ্দো নম্বরটা ভারতে বাস্তুতান্ত্রিক সমস্যা সৃষ্টি করেছে যে বিদেশি উদ্ভিদ সেটা নাম কী ভারতে বাস্তুতান্ত্রিক সমস্যা সৃষ্টি করেছে যে বিদেশি উদ্ভিদ তার নাম হচ্ছে পার্থেনিয়াম ও কচুরিপানা জাম ও কলা লজ্জাবতী পাথরকুচি সজনে ও কুলেখাড়া তাহলে ভারতে বাস্তুতন্ত্রে বিভিন্ন সমস্যা তৈরি করছে কে নাম্বার নাম্বারে পার্থেনিয়াম ও কচুরিপানা নেক্সট পনেরো নম্বরটা বোটানিক্যাল গার্ডেন কোথায় অবস্থিত উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া মেদিনীপুর তাহলে বোটানিক্যাল গার্ডেন অবস্থিত কোথায় অপশান নাম্বার থ্রি হাওড়াতে ভারতে বন সংরক্ষণ আইন কবে প্রণয়ন করা হয় ভারতে বন সংরক্ষণ আইন হয়েছিল উনিশশো সত্তর উনিশশো আশি উনিশশো হবে আনসার ভারতে বন সংরক্ষণ আইন প্রণয়ন করা হয়েছিল উনিশশো সালে অপশান নাম্বার দুই হচ্ছে কারেট নেক্সট কোশ্চেন উদ্ভিদের শালক সংশ্লেষের প্রধান স্থানের নাম কী পাতা ক্লোর মেসোফিল ক্লোরোপ্লাস্ট এবং কোয়ান্টাজম কী হবে আনসার তাহলে উদ্ভিদের শালক সংশ্লেষের প্রধান স্থান হচ্ছে পাতার মেসোফিল কলা অপশান নাম্বার দুই হচ্ছে কারেট একটি মৃদকাণ্ডের উদাহরণ কী একটু মৃদকাণ্ডের উদাহরণ আলু পটল গাজর মূলা কী হবে আনসার তাহলে একটি মৃদকাণ্ডের উদাহরণ হচ্ছে অপশন নাম্বার এ আলু নেক্সট ব্যক্তিজীবী উদ্ভিদের উদাহরণ কোনটি ব্যক্তিজীবী উদ্ভিদ এগুলো সবই কিন্তু তোমাদের প্রথম ক্লাসে করিয়েছিলাম তাই তো তাহলে ব্যক্তিজীবী উদ্ভিদের উদাহরণ হচ্ছে সাইকাস ধান নারকেল আম সঠিক আনসার অপশন নাম্বার এ সাইকাস নেক্সট কোশ্চিন নিচের কোনটি অপুষ্পক উদ্ভিদ সাইকাস পাইন তারপর নেক্সট বলা হচ্ছে ইস্ট এবং ধান তাহলে নিচের কোনটি অপুষ্পক উদ্ভিদ সেটা হচ্ছে অপশন নাম্বার থ্রি ইস্ট নেক্সট ট্যানিন পাওয়া যায় কোন গাছ থেকে বলো তাহলে ট্যানিন পাওয়া যাচ্ছে কোন গাছ থেকে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন প্রত্যেকে আনসার করো চলো চা পেঁপে বট পাইন কি হবে আনসার তাহলে ট্যানিন পাওয়া যাচ্ছে চা গাছ থেকে অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট তো তোমরা যারা দু হাজার চব্বিশের জন্য প্রাইমারি টেটকে টার্গেট রেখেছো তো তোমাদের জন্য খুবই একটা সুবর্ণ সুযোগ ডাব্লিউ বি এক্সাম গেটের পক্ষ থেকে তোমাদের জন্য ব্যাচ লঞ্চ করা হয়েছে নতুন ব্যাচ লঞ্চ করা হয়েছে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো এখন অফার চলছে যারা নতুন ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো এখানে যে তোমরা নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন নাম্বারটি নোট করো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু সেভেন এই নাম্বারটিতে যোগাযোগ করো এখানে তোমরা রেগুলার লাইভ ক্লাস পেয়ে যাবে রেকর্ডিং ক্লাস টপিক ওয়াইজ প্রত্যেকটা থিওরি ক্লাস পেয়ে যাবে থাকছে তোমাদের সঙ্গে এমসিকিউ থাকছে প্রত্যেকটা সাবজেক্টের অ্যানালাইসিস থাকছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন থাকছে প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ইন ডিটেলসে প্র্যাকটিস করানো হবে আর রেগুলার তোমাদের থাকছে মক টেস্ট যেটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ ক্লাসের নোটস তো তোমরা যারা কিন্তু ফুল কোর্স নিতে চাইছো আমাদের ফুল কোর্সটাকে পারবে এছাড়াও যদি তোমরা চাও যে শুধুমাত্র মক টেস্ট দেবো মক টেস্টও নিতে পারবে যদি তোমরা যদি মনে করো আমাদের ক্লাসের নোটসগুলো শুধুমাত্র নেব সেটাও তোমরা পেয়ে যাবে তো সমস্ত কিছু আরও বেশি আরও জানার জন্য তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন স্ক্রিন দেওয়া নাম্বারটি নোট করো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন নেক্সট কোশ্চিন সর্পগন্ধা গাছ থেকে পাওয়া যায় কুইনাইন রেসারপিন ডাটুরিন এবং মরফিন আনসার করো তাহলে সর্পগন্ধা গাছ থেকে পাওয়া যায় কি সেটা হচ্ছে কি রেসারপিন অপশন নাম্বার দুই হচ্ছে কারেন্ট আর ডাটুরিন পাওয়া যায় ধুতরা গাছ থেকে মনে থাকবে নেক্সট তামাক গাছের পাতায় কি পাওয়া যায় স্ট্রিকনিন মরফিন নিকোটিন তাহলে তামাক গাছের পাতা থেকে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অপশান নাম্বার চার নিকোটিন আম গাছের বিজ্ঞানসমতের নাম কি ম্যাঙ্গো ফেরা ইন্ডিকা ম্যাঙ্গি ফেরা ইন্ডিকা আর ম্যাঙ্গি ফেরা ইন্ডিয়া আর ম্যাঙ্গি ফেরা ইন্ডোস কী হবে প্রত্যেক আনসার করো কি হবে আনসার তাহলে এটা সঠিক আনসার হবে ম্যাঙ্গি ফেরা ইন্ডিকা ঠিক আছে এটা সঠিক আনসার কী হবে এটা সঠিক আনসার অপশন নাম্বার দেখো এখানে সম্ভবত দুটো অ্যান্সার সঠিক ওকে দুটো সঠিক আছে একটা হচ্ছে সরি অপশান নাম্বার দুই হচ্ছে কারেট অপশান নাম্বার দুই কারেট ম্যাঙ্গিফেরা ইন্ডিকা অপশান নাম্বার দুই হচ্ছে কারেট নেক্সট সর্দি কাশির ওষুধ তৈরি করা হয় কী থেকে নিম গাছ বাসক গাছ জবা গাছ তুল গাছ কী হবে তাহলে নিমগাছের থেকেও পাওয়া যায় না এটা সঠিকাংশ অপশান নাম্বার দুই বাসক গাছ থেকে বাসক গাছ থেকে কিন্তু সর্দি কাশির ওষুধ তৈরি করা হয় নেক্সট প্যাপাইনের উৎস কি প্যাপাইন পাওয়া যায় পেঁপে রবার কাঁঠাল করবি কি হবে আনসার তাহলে প্যাপাইন পাওয়া যায় অপশন নাম্বার এ পেপে গাছ থেকে নেক্সট সাতাশ নাম্বারটা উদ্ভিদের একটি নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ নাম কি উদ্ভিদের একটি নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ গদ রোজন ট্যানিন রেসারপিন আনসার করো খুব ভালো প্রশ্ন আনসার করো তাহলে এখানে সঠিক আনসার দেখো এখানে সঠিক আনসার হচ্ছে কি অপশান নাম্বার এ এবং অপশান নাম্বার দুই দুটোই ঠিক আছে অপশান নাম্বার এ এবং দুই কিন্তু এখানে দুটোই হবে আমাদের আনসার গদ এবং রজন এই দুটোই কিন্তু উদ্ভিদের নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ এটা মাথায় রাখতে হবে নেক্সট আঠাশ নাম্বারটা ধুতরা গাছ থেকে প্রাপ্ত ডাটুরিন হাঁপানি ওষুধ তৈরি হয় পেটের পীড়া ব্যথা বেদনা আর অপশান নাম্বার ডি সঠিক সবগুলি আনসার করো কী করো আনসার করো প্রত্যেকে তাহলে সঠিক আনসার হবে অপশান নাম্বার এ যে হাঁপানি রোগের ওষুধ তৈরি করা হয় ধুতরা গাছ থেকে চলো উনত্রিশ নাম্বারটা নিচের কোনটি এক বীজপত্রী উদ্ভিদ আম নারকেল কাঁঠাল মোটর কী হবে তাহলে এখানে সঠিক আনসার হবে কি নারকেল অপশন নাম্বার থ্রি কারেন্ট তাহলে এক বীজপত্রী উদ্ভিদ কাদের যাদের গুচ্ছ মূল থাকে তাদেরকে বলা হয় কি এক বীজপত্রী আর দাদের একটা এরকম একটা মূল মাটির নিচে চলে গেল সেটাকে বলবো দ্বিবীজপত্রী তাহলে নারকেল গাছের মূল তো এইরকম তো অপশান নাম্বার দুই নেক্সট কোশ্চেন হিং পাওয়া যায় কি থেকে হিং গাছ থেকে শাল গাছ থেকে সেগুন আর বাদাম কি হবে অ্যান্সার প্রত্যেক আনসার করো প্রত্যেক আনসার করো উনচল্লিশটা এটা সঠিক আনসার কি হবে একদম সালগাছ অপশন দুই হচ্ছে কারেন্ট তো টোটাল আমরা একটু ছোট্ট করে ডিটেলস আলোচনা করলাম তার মধ্যে আবার প্রশ্ন আলোচনা করে দিলাম তো তোমাদের তিরিশের মধ্যে কত স্কোর হয়েছে অবশ্যই জানিয়ে দাও ওকে থ্যাংক ইউ তো তোমরা যারা দু হাজার চব্বিশের জন্য প্রাইমারি টেটকে টার্গেট রেখেছো তো তোমাদের জন্য খুবই একটা সুবর্ণ সুযোগ ডাব্লুবি এক্সাম গেটের পক্ষ থেকে তোমাদের জন্য ব্যাচ লঞ্চ করা হয়েছে নতুন ব্যাচ লঞ্চ করা হয়েছে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো এখন অফার চলছে যারা নতুন ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো এখানে যে তোমরা নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন নাম্বারটি নোট করো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারটিতে যোগাযোগ করো এখানে তোমরা রেগুলার লাইভ ক্লাস পেয়ে যাবে রেকর্ডিং ক্লাস টপিক ওয়াইজ প্রত্যেকটা থিওরি ক্লাস পেয়ে যাবে থাকছে তোমাদের সঙ্গে এমসিকিউ থাকছে প্রত্যেকটা সাবজেক্টের অ্যানালাইসিস থাকছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন থাকছে প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ইন ডিটেলসে প্র্যাকটিস করানো হবে আর রেগুলার তোমাদের থাকছে মক টেস্ট যেটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ ক্লাসের নোটস তো তোমরা যারা কিন্তু ফুল কোর্স নিতে চাইছো আমাদের ফুল কোর্সটাকেও নিতে পারবে এছাড়াও যদি তোমরা চাও যে শুধুমাত্র মক টেস্ট দেবো মক টেস্টও নিতে পারবে যদি তোমরা যদি মনে করো আমাদের ক্লাস নোটসগুলো শুধুমাত্র নেব সেটাও তোমরা পেয়ে যাবে তো সমস্ত কিছু আরও বেশি আরও জানার জন্য তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন স্ক্রিন দেওয়া নাম্বারটি নোট করো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন